বন্ধু এসেছে, তো চলো ইউনিভার্সিটির ভেতরে যাওয়া যাক, আস্তে আস্তে সেরে ফেলি। সো গাইস দেখো আমি আর ওই বসেছি, এখানে যাব ভেতরে, বসে ফটো ফটো তুলে নেব, তারপরে ভেতরে যাব। হাই গাইস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল এমজে ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। সো গাইস দেখতে পাচ্ছ আমি আজকে আমার ইউনিভার্সিটি চলে এসেছি একটা কাজের জন্য, তাই ইউনিভার্সিটি এসেই আবার ব্লগ করা স্টার্ট করে দিয়েছি। এই দেখো আমাদের এটা ইউনিভার্সিটি। আমার সাথে আমার বন্ধুও এসেছে, তো চলো ইউনিভার্সিটির ভেতরে যাওয়া যাক, আস্তে আস্তে সেরে ফেলি, চলো। সো ফ্রেন্ড দেখো আমরা ইউনিভার্সিটির ভেতরে ঢুকছি। এই যে আমাদের ইউনিভার্সিটির ভেতরের রাস্তা, তারপর এখান থেকে ঢুকে সিঁড়ি আছে, সিঁড়িতে উঠেই আমাদের ইউনিভার্সিটির ভেতরটা। আর ইউনিভার্সিটির ভেতরটা তোমাদের পুরোটা দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে ইউনিভার্সিটির ভেতরে ভিডিও করার পারমিশন নেই, তাই জন্য ভেতরটা দেখাতে পারলাম না। সো কাজটা করে তোমাদের কাছে ফিরে আসছি। হ্যালো গাইস, আমাদের কাজ হয়ে গেছে ইউনিভার্সিটির। আমরা এখন একটা জায়গায় যাব, মানিস্কার যাচ্ছি। তো আমি আর আমার বন্ধু মানিস্কার যাচ্ছি। অনেকক্ষণ ধরে দুজনে ডিসকাস করতে করতে মানিস্কার যাব না সিসি1 যাব, মানিস্কার যাব না সিসি1 জানো, তারপরে শেষমেশ ঠিক হলো মানিস্কারই যাব। তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন সামনে করুণাময় মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে তারপরে আমরা মানিস্কার যাব। দেখো ফ্রেন্ড, আমরা অনেকক্ষণ হেঁটে যাচ্ছি দুজনে, হা গল্প করতে করতে, খুব একটা প্রবলেম হচ্ছে না, বাট তাও পাটা একটু ব্যথা করছে। অনেকটাই দূর আমাদের ইউনিভার্সিটি কোর্ট থেকে করুণাময় মেট্রো স্টেশন। এই দেখো করুণাময় মেট্রো স্টেশন চলে এসেছি। ভেবেছিলাম তোমাদের করুণাময় মেট্রো স্টেশনটা ভিডিওতে দেখাবো, বাট সেটা পারমিশন পাইনি। সো দেখো আমরা করুণাময় মেট্রো স্টেশনে চলে এসেছি, আমরা এখন টিকিট কাটবো, তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে যাব। সো গাইস আমরা আবার চলে এসেছি, আগের ব্লকে তোমরা দেখেছিলে, এইটুখানি তোমাদের দেখালাম, অল্প একটুখানি, পুরো মেট্রো স্টেশনটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ সেই পারমিশনটা আমরা পাইনি। আমরা বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, তো আমরা এখন মানিস্কারে যাচ্ছি। দেখো সো ফ্রেন্ড দেখো আমরা মানিস্কারের সামনে চলে এসেছি। এই যে মানিস্কার কতটা সুন্দর, দেখো কি সুন্দর। তোমরা হয়তো আগে অনেকেই এখানে এসেছো, বাট আমি এই নিয়ে সেকেন্ড টাইম আসলাম। এখন আরো সুবিধা করে দিয়েছে মেট্রো স্টেশনটা হওয়ার জন্য। সো গাইস দেখো আমি আর ওই বসেছি, এখানে যাব ভেতরে, বসে ফটো ফটো তুলে নেব, তারপরে ভেতরে যাব। গরম লাগছে, হাঁপিয়ে গেছি, একটু বসিনি, তারপরে যাব। এই যে মানিস্কারের ভেতরে আমরা চলে এসেছি, একটু বসেই চলে আসলাম মানিস্কারের ভেতরে। দেখো এক্সিলেটার করে আমরা এখন একদম টপ ফ্লোর ফুড কোর্টে যাচ্ছি। কত সুন্দরভাবে সাজিয়েছে, সবসময় মানিস্কারের ভেতরটা এত সুন্দর করে সাজানো থাকে, কোনো অকেশন হলে তো আরোই সুন্দর করে সাজানো থাকে। দেখো কি সুন্দর। আমরা একদম টপ ফ্লোরে যাব ফুড কোর্টে, একটু কিছু খাবো আর হচ্ছে একটুখানি আড্ডা দিব দুজনে মিলে।
এই দেখো ফুড কোর্টে, ফুড কোর্টে আমরা দুজনের মধ্যে বসেছি, অর্ডার দিয়েছি। দেখো ফুড কোর্টটা কত সুন্দর। অসম্ভব সুন্দর ফুড কোর্টটা, আড্ডা দেওয়ার জন্য বিন্দাস একদম। মেগা খেতে স্টার্ট করে দিয়েছে, আমি একটু সেইটাকে ভিডিও করে নিয়েছি। ওর বিশাল খিদা পেয়ে গেছিলো। গাইস আমাদের মানিস্কার ঘোরা হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি যাব। সো ফ্রেন্ড, বাস ধরার জন্য আমরা মানিস্কারের সামনে দাঁড়িয়ে আছি। সো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সো টাটা।